আপনি কি চান রিপোর্টার হতে, বা আপনি কি পাবলিক প্লেসে কুল সাজতে চান, বা আপনাকে কোনো মেয়ে দেখে বলুক, তাহলে আপনি ঠিক জায়গায় চলে এসেছেন। আজকে আমরা সেই সব ট্রিক বা ট্রিপ নিয়ে কথা বলবো। এখন আপনি ভাবছেন এসবগুলো করতে গেলে আপনার কি কি লাগবে, তো দেখুন এসবগুলো করতে গেলে আপনার অনলি 420 পিএইচডি লাগবে। আচ্ছা, আপনার মনে যেটাই আসবে সেটাই আপনি ডবল মিনিং বানিয়ে নিন। তো আপনি এখন ভাবছেন আপনি ডবল মিনিং বানাতে পারেন না, তো তাহলে প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন অ্যাটলিস্ট ডবল মিনিং কি এবং ডবল মিনিং কোশ্চেন কি। তো আপনি নিজে থেকেই ডবল মিনিং বানিয়ে নেবেন, এবং ডবল মিনিং কোশ্চেন বানানোর পরে আপনি একটা মাইক এবং একটা ক্যামেরা নিয়ে গিয়ে লোকের, আর এসব ভিডিওর ভিউজের কথা আপনার ভাবতেই হবে না। এটা এক্সপেরিমেন্ট করব, তো বুঝতেই পারছেন আপনাদেরকে একটা জিনিসের তিনটা ক্লু দিব, ক্লু তিনটা শোনার পরে আপনারা জিনিসটা বলার চেষ্টা করবেন। সেটা হচ্ছে জিনিসটা ফার্মেসিতে পাওয়া যায়, জিনিসটা সেফটির কাজে ব্যবহৃত হয়, এবং জিনিসটা রাবারের। জিনিসটার নাম কি? ব্যান্ডেজ ব্যান্ডেজ রাবারের হয় কিনা কালু, ব্যান্ডেজ রাবারের হয় নাকি? এটা এটা আইসুকর আইসুকর, এই দেশের জনগণের জন্য আইসুকর। সেফটির কাছে ব্যবহৃত এবং জিনিসটা রাবারের, ব্যান্ডেজ তো না না, সম্ভবত ভাইয়া যেটা বলছে ওটাই। কি বলছে? আচ্ছা মামুনি, তুমি আমার নিজে বলেই দিলে মুখে, তো অত দাঁত কেলানোর কি আছে? কথা কিন্তু শোন। আচ্ছা, মেয়েরা তাদের সমস্ত জামা কাপড় কখন খোলে? কখন খোলে? গরম লাগলে। মানে ভাই, তোর মাথাতে এটা আসলো কিভাবে একটু একটুখানি আমার ভাই বুঝিয়ে বলতো, আসলো কি করে তোর মাথায় এটা যে গরম লাগলে সব জামা কাপড় খুলে ফেলে? মেয়েরা জিনিসটা ফার্মেসিতে পাওয়া যায়, সেফটির কাজে ব্যবহৃত হয়, এবং জিনিসটা রাবারের। বলতে হবে কি? রাবারের মানে উপরের আবরণটাই রাবারের, ভিতরটা রাবার। কি বলেছে আগে কোশ্চেনটা ভালো করে শোনো, তারপর তো উপরের আবরণ নিচের আবরণ কোথা থেকে আসলো ভাই? কোন ওষুধ বা চুইংগাম কি মানুষের বাচ্চা নাকি? চুইংগাম ওষুধের দোকানে চুইংগাম পাওয়া যায়? ভাই কে এটা? কিরে কালু, কাকে নিয়ে আসছিস? ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। নেই ইয়া মজাক হো রাহা, এক সেকেন্ড ইয়ার মজাক হো রাহা। ছেলেদের কাছে না থাকলে হাত ব্যবহার করে, আর মেয়েদের কাছে না থাকলে আঙ্গুল দিয়ে কাজ চালায়, এটা কি? আরে কেনা কে চাইতে হো? এটা মনে হচ্ছে মাস্টারবেশন। বুঝলাম না, মাস্টারবেশন। জিনিসটা ফার্মাসিতে পাওয়া যায়, জিনিসটা রাবারের, জিনিসটা সেফটির কাজে ব্যবহৃত হয়, জিনিসটা কি? কন্ডম। কন্ডম কন্ডম। টাকা বাদা রাবার, টাকা বাদা রাবার, টাকা বাদা রাবার, টাকা বাদা রাবার, যেগুলো পাওয়া যায় লাল রঙের। বেলুন মানে কি টাইপের বেলুন? এই যে এমনিতে যে বেলুন গুলা পাওয়া যায় ভাই, কে এটা ভাই? বেলুন সেফটির কাজে ব্যবহার হয়, বেলুন ওষুধের দোকানে পাওয়া যায়। আর কোনো নাম আছে কি? না বলতে পাবো না, নাম থাকলেও বলতে পাবো না। বলেন কোনো না, ওইটাই বললাম আর কি। এটা হতে পারে কি? হতে পারে। আপনি ভাই, তুই শুধু হাত দিয়ে এইভাবে এইভাবে কেন দেখাচ্ছিস ভাই? তুই বল না মুখে, আমি বুঝতে পারছি তুই কি দেখাচ্ছিস ভাই, তুই মুখে বল না। যেমন আমি ডাইরেক্টলি বলি, যেমন মনে করেন যে সেফটি, যে কোনো সেফটি দিয়ে হলে হবে। আমরা মানে এটা একটা সেক্সুয়াল ফ্যাক্ট আছে এখানে, মনে করেন যে ওটা আমরা ইউজ করতে পারি বংশ ইয়া বৃদ্ধি না করার কারণে। যেটা মানে জানোয়ারের বাচ্চা পুরো ডিটেলস বলছিস, আর এটা তোর মুখে বলতে অসুবিধা। কন্ডম বলা যেতে পারে।
জিনিসটা সেফটির কাজে ব্যবহৃত হয়, জিনিসটা ফার্মেসিতে পাওয়া যায় এবং জিনিসটা রাবারের, জিনিসটার নাম কি? আমি বলতেছি কিছু মনে করেন না। হ্যাঁ তুমি বলো, কোনো ব্যাপার নেই, কিচ্ছু মনে করবো না, কেউ কিচ্ছু মনে করবে না, তুমি বাপ বলো বলো। বেলুন। বেলুন কত মানে কত ওয়ার্ডের মধ্যে হবে ইয়াটা? ভাই বাড়ি যা, গিয়ে বাপমার লগে দেখা কর, তেতুল মতুল খাওয়াইব, বমি করবি, টালামে চলে যাবো। দাস ভাই এদের দ্বারাই কাজ না ভাই, তুই বলে দে ভাই, তুই বলে দে। সেটা হচ্ছে হ্যান্ড গ্লোভস হবে, হ্যান্ড গ্লোভস, মানে যখন ডাক্তাররা মনে করেন অপারেশন করে হাতে হ্যান্ড গ্লোভস পরে, সেটা রাবারের, সেফটির কাজে ব্যবহৃত হয় এবং জিনিসটা কিন্তু ফার্মেসিতে পাওয়া যায়, রাবার। আশুকর এই দেশের জনগণের জন্য আশুকর। মেয়েরা কখন জামা কাপড় সব খুলে ফেলে? মানে ভাই বাংলা ইংলিশ মানে যেটা পাচ্ছে সেটাই বলছে, মানে ঘেটে ঘ করে দিচ্ছে, বাংলা ইংলিশ সব একসঙ্গে মিক্সার। সেটা বড় কথা। ছেলেদের কাছে যদি না থাকে, ছেলেরা হাত ব্যবহার করে, আর মেয়েদের কাছে না থাকলে মেয়েরা আঙুল ব্যবহার করে, এটা কি? এটা এটা খারাপ দিকও বোঝায় অনেকটা ভালো দিকও বোঝায়। আচ্ছা আপনি আপনার মাইন্ডে কোনটা আসতেছে? আমার মাইন্ডে যেটা আসতেছে এটা কি বলবো? বলতে পারেন মাইন্ডে যেটা আসছে বলেন। আচ্ছা এটা খারাপ দিকে না হচ্ছে কিছুটা সেক্সুয়াল দিকে, মানে যদি খারাপ দিক দিয়ে বোঝায় সেক্সুয়াল দিক দিয়ে বোঝা যায়, এটা হস্ত মতন হতে পারে। এটা হবে টুথব্রাশ। টুথব্রাশ ওটা মানে আমি তো বললাম যে এটা ভালো দিকও আছে খারাপ দিকও আছে। মেয়েরা তাদের সমস্ত জামা কাপড় কখন খোলে? বাসাটাই তো খুলতে পারে, স্বাভাবিক ব্যাপার। আপনি সেক্স করার সময় খুলতে পারে? নে ভাই এ তো আরো উঁচু লেভেলে, করবোই না সালা আর ভিডিও, ভিডিও আর করবোই না। তো এই আজকে ওটা এই পর্যন্তই, আশা করছি তোমাদের আমি টিপস দিতে পেরেছি। তো তোমরা যদি চাও তাহলে তোমরা এরকম ডাবল মিনিং কোশ্চেন কালেক্ট করতে পারো এবং কালেক্ট করে একটা মাইক একটা ফোন নিয়ে লোকের মুখের সামনে ধরে প্র্যাঙ্ক ভিডিও বানাতে পারো। আই হোপ তোমাদের আজকে ভিডিও ভালো লেগেছে, যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো অ্যান্ড ভিডিওটাকে শেয়ার করো। আর যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আগে সাবস্ক্রাইব করো, দেন পাশে থাকা নোটিফিকেশন বেলটাকে অন করে দাও। এবং তোমরা যদি আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে জয়েন হতে চাও, লিঙ্ক ডিসক্রিপশন আছে, সেখানে গিয়ে চেক করে নিতে পারো। আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে জয়েন হতে পারো, আমি ওখানে অনেক ভিডিও আপলোড করি। তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাকে অন করে দিও। তো চলো বাই, নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বাই বাই, সি ইউ, টেক কেয়ার। তুমনে সুধারা থা, তুমনে বিগাড়া হ্যায়, তুমনে কিয়া জো কিয়া, হম তো কভি না থে ইউ বেবাবা, পর তুমনে বনা দিয়া, জানি কোলো দূরে তেনু সমঝাওয়া, মেরা কি পতা।